জয় জগন্নাথ। সমস্তঙ্কু আজ গণতন্ত্র দিবস উপলক্ষে হার্দিক অভিনন্দন। জয় হিন্দ। আপনার সমস্ত জাঁচান ভারত যেত স্বাধীন হল 1947 মশায় 15 আগস্ট দিন, সেই দিন ঠার ভারতক আমি অধিকার কলু, আমার শাসনতন্ত্র আমার নিজের হল, ব্রিটিশ মানে বাহার পড়াইলে। সেই দিন ঠার ভারতের এক সংবিধান পারিত করা গোটে কমিটি গঠন কলা, বিআর আম্বেদকর নেতৃত্বের তাঁক অধ্যক্ষতার এক কমিটি গঠন করা গলা। 1949 মশায় সে কমিটি তার যে সংবিধানর চিঠাটা পারিত করা গলা সংসদের, তা দ্বারা যেটা চিঠা আসলা। এবং আজ 26 জানুয়ারি 1950 আজিঠু সে সংবিধানটা কার্যকারী করা গলা। সংবিধানে বিভিন্ন প্রকার সংশোধন বিগত বহু বর্ষর চালি আসছে, 100রও ঊর্ধ্ব সংশোধন এপর্যন্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1976 মশায় এক সংশোধন করলে, সেতরে 2টি শব্দ সেতরে মিশাইলে, সেকুলার এবং সোশ্যালিস্ট, যা কুহতি আর গোটে সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। সেই সময় তাঁকু কোণ দরকার পড়ব সেইভাবে ভাবে সে সংশোধন করি সে শব্দটা প্রয়োগ করতে। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান সময়ের আমি আজ কেন্দ্র সরকার নিকটে ওড়িশা সুরক্ষা সেনা পক্ষ দাবি করছু, সে ধর্মনিরপেক্ষ শব্দটা সংশোধন বাদ করা যায়। কারণ যেত বিকশিত রাষ্ট্র মানে অনেক নিজের ধর্মকে আধার করে সে নিজের শাসনতন্ত্র পরিচালিত করছেন। সেই আজ হিন্দুস্থান ভারত মাতা, হিন্দুস্থানে হিন্দু ধর্মক আধার করে এটা হিন্দু রাষ্ট্রের পরিণত করা যাও, ধর্মনিরপেক্ষটা এর বাদ দিয়ে যাও, কারণ সংশোধন হয়ে পড়ছে। এবং এটি দাবি আজ আমি করছু, আশা করছু কেন্দ্র সরকার গুরুত্ব সহিত আমার এই দাবি মানব। এটি আপনার নিকটে বিদায় নিচ্ছি। বন্দে উৎকল জয় জগন্নাথ, জয় হিন্দ।